শুরুতেই সংবাদ শিরোনাম। জনরোষে শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্যদের একযোগে পদত্যাগ। পাকিস্তানের জাতীয় সংসদে এমপিদের স্লোগান, আমেরিকা ধ্বংস হোক নিপাত যাক। গোপনে আরও 60,000 সেনা পাঠাচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের। সরকারকে হুমকি দিয়ে চিঠি পাঠানো মার্কিন কর্মকর্তার নাম বললেন ইমরান খান। মন্ত্রিসভার পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ। ইমরান খানের অভাবনীয় পদক্ষেপে হতভম্ব বিরোধীরা। আরও মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনে রাজি পোল্যান্ড। এবার বিস্তারিত। জনরোষে ব্যাপক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা অবশেষে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার 26 সদস্য রোববার রাতে এক বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, খবর বিবিসির। দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন যাতে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। খাদ্য, জ্বালানি ও ঔষধের সংকটের কারণে শ্রেষ্ঠ জনরোষের মধ্যে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের তিনজনও রয়েছেন। তারা হলেন রাজাপাকসের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও তাদের পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল। কারফিউ অমান্য করে রোববার হাজার হাজার মানুষ 2019 সালে ক্ষমতায় আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবি করে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেন। পাকিস্তানের জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির সংসদ সদস্যরা আমেরিকার ধ্বংস কামনা করে স্লোগান দিয়েছেন। গতকাল রোববার পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগ মুহূর্তে সংসদ সদস্যরা ওই স্লোগান দেন, পাকিস্তান সবসময় আমেরিকার মিত্র দেশ হিসাবে পরিচিত। অবশ্য পরে পাক সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। তিনি বলেন, বিদেশি মদত পুষ্ট এই অনাস্থা প্রস্তাব সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি নাগরিকের দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করা মৌলিক দায়িত্ব। কাসিম খান বলেন, এই অনাস্থা প্রস্তাব গত 8ই মার্চ তোলা হয়েছে, যা আইন ও সংবিধান অনুযায়ী হতে হবে। কোনো বিদেশি শক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের সুযোগ দেওয়া হবে না। জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন এবং তার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এ প্রেক্ষাপটে সেখানে আগামী 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিরোধীরা বিষয়টি নিয়ে এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেক্ষেত্রে এখন আদালতের সিদ্ধান্তের জন্য দেশটির রাজনৈতিক শক্তিগুলোকে অপেক্ষা করতে হবে। ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ হচ্ছে, তার সরকার দেশের অর্থনীতি ভালোভাবে সামাল দিতে পারেনি এবং 2018 সালে ক্ষমতায় আসার পর থেকে ভুল পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য ইমরান খান আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর কাছে $600 কোটি ঋণ চেয়েছে, কিন্তু আমেরিকা সে উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে গোপনে আরও 60,000 অতিরিক্ত সেনা পাঠাচ্ছে রাশিয়া, ইউক্রেনের সামরিক বাহিনীর সর্বশেষ বুলেটিনে এ দাবি করেছে। সোমবার স্থানীয় সময় সকাল 7টায় এই বুলেটিন প্রকাশ করা হয়, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, এইসব সেনা সদস্যদের বাছাইয়ের ক্ষেত্রে ইতোমধ্যেই যাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইউক্রেনের দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর এই দাবির যথার্থতা স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসের শুরুতে বলেছিলেন, তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য নতুন সেনা ও সংরক্ষিত সেনা পাঠাবেন না। উল্লেখ, গত 21 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে আজ রুশ বাহিনীর এই অভিযান 40তম দিনে গড়িয়েছে। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়ে রুশ সেনারা। তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা। অবশেষে সেখান থেকে পিছু হটে রুশ বাহিনী।
পার্লামেন্টে অনাস্থা ভোটের কার্যক্রম ব্যাহত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারকে হুমকি দিয়ে চিঠি পাঠানো ও মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করেছেন। রোববার ইমরান খান ওই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করেন। সাবেক এমপিদের সাথে বৈঠক করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে জনসম্মুখে তথ্য প্রকাশ করেছেন ইমরান খান। এই সময় তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ও শান্ত দেখাচ্ছিল। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন দূতের পক্ষ থেকে তাকে হুমকিমূলক বার্তা দেওয়া হয়েছে। ইমরান খান জানান যুক্তরাষ্ট্রের হুমকিদাতা দূত হচ্ছেন ডোনাল্ড লিউ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। ইমরান খান বলেন ডোনাল্ড লিউ যুক্তরাষ্ট্রে নিযুক্ত পার্ক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সাথে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে। ইমরান খান আরও বলেন তার দল থেকে যে সমস্ত এমপি পদত্যাগ করে চলে গেছেন তারা গত কিছুদিন ধরে বারবার ইসলামাবাদের মার্কিন দূতাবাসে যাওয়া আশা করতেন। মার্কিন দূতাবাসের লোকজনের সাথে দফায় দফায় সাক্ষাৎ এবং ওঠা বসার পর তারা পিটিআই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিযুক্ত ওই মার্কিন কর্মকর্তা এখন ভারতে অবস্থান করছেন। ভারত সফররত এই মার্কিন কর্মকর্তাকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করেছেন যে তিনি কি ইমরান খান ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিনা এবং হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন কিনা। এমন প্রশ্নের জবাবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ তার দায় স্বীকার করেননি। তিনি আরও বলেছেন তিনি পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনকে সমর্থন করেন ও শ্রদ্ধা করেন। জনরোষে মন্ত্রিসভার 26 সদস্যর পদত্যাগের পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদ পদত্যাগ করেছেন। সোমবার এক টুইট বার্তায় অজিত নির্ভাদ বলেন দেশের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় আমি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা দিলাম। খবর নিক্কেই এশিয়া ও রয়টার্সের। ব্যাপক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা রোববার রাতে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার 26 সদস্য রোববার রাতে এক বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন যাতে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। খাদ্য জ্বালানি ও ঔষধের সংকটের কারণে সৃষ্ট জনরোষের মধ্যে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন রাজাপাকসের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও তাদের পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল। কার্ফিউ অমান্য করে রোববার হাজার হাজার মানুষ 2019 সালে ক্ষমতায় আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে আনার অভিযোগে অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অবশ্য এ যাত্রায় উতরে গেছেন তিনি, গদি হারাতে হয়নি। বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে ইমরান খানের অনুরোধে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। এরপরই আগাম নির্বাচনের ঘোষণা দেন ইমরান খান। অবশ্য রোববারের অনাস্থা ভোটের আগে বিষয়টি সামাল দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শনিবার লাইভ সম্প্রচারে এক নাগরিকের প্রশ্নের জবাবে জাতীয় পরিষদের অনাস্থা ভোট নিয়ে তার পরিকল্পনা আছে জানিয়ে ইমরান খান বলেছিলেন, আমার একাধিক পরিকল্পনা আছে, কাল আমি জিতব। ইমরান খানের এই পদক্ষেপকে বিস্ময়কর বলে আখ্যায়িত করছেন তার সমর্থকরা। রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পিটিআই এর কয়েকজন নেতা ইমরান খানের কার্যালয়ে গিয়ে তার বিস্ময়কর পদক্ষেপের সাফল্যের জন্য অভিনন্দন জানান। এই সময় ইমরান খান বলেন অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার যে সিদ্ধান্ত ডেপুটি স্পিকার দিয়েছেন তাতে বিরোধীরা হতভম্ব হয়ে গেছে। তারা জানান ইমরান খান বলেছেন আসলে কি ঘটে গেছে বিরোধীরা তা বুঝতেই পারছিলেন না। ওই নেতারা আরও জানান তিনি যদি একদিন আগে এ বিস্ময়কর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের বলতেন তবে তারা হয়তো এতটা হতভম্ব হতেন না। তবে অনাস্থা ভোট ঠেকালেও আগাম নির্বাচন ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আসলে কি বয়ে আনবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জারোসলাও ক্যাচিনোস্কি বলেছেন রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তার দেশ আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। গতকাল জার্মানির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তার দেশের এই সম্মতির কথা জানান।
তিনি বলেন, ন্যাটো সদস্য দেশগুলোতে রাশিয়ার হামলা থামানোর জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্র। এটি মোতায়েন করাই হচ্ছে তার দেশের জন্য সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ক্যাজিনোস্কি বলেন, পোল্যান্ডে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি আমেরিকার সিনেটরদের সঙ্গে আগেই আলোচনা করেছেন। তখন তারা এই পদক্ষেপের পক্ষে মতামত দিয়েছেন। সেক্ষেত্রে এখন যদি আমেরিকা তাদের পরমাণু অস্ত্র মোতায়েনের জন্য আহ্বান জানান, তাহলে ওয়ারো সে প্রস্তাব খোলা মনে গ্রহণ করবে। পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী স্বীকার করেন, এখনই দেশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি এজেন্ডায় নেই, তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। এর আগে ইউরোপের অন্তত 5টি দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে, তবে সেই সব দেশে কত সংখ্যক অস্ত্র মোতায়েন রয়েছে তা কেউ পরিষ্কার করেনি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।